জামাতকে বলব, আপনাদের জন্য চরম সুযোগ চলে আসছে, অত্যন্ত সুযোগ। হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের সাথে যে বিরূপ আছে, যে মতানৈক্য আছে, যেহেতু কালকে নির্বাচন নয়, নির্বাচনে একটু সময় লাগবে, সংস্কার করার পরে নির্বাচন হবে, কাজে আমি জামাতকে বলবো, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতানৈক্য আছে, জলদি জলদি সেই মতানৈক্যগুলি দূর করে ফেলেন, আপোষের মধ্যে এক হয়ে যাই। মাঝখানে মাদার গাছ লেগে, মাঝখানে মাদার গাছ রেখে যতই বুক মিলাবার চেষ্টা করি না কেন, বুক মিলবে না, বরং মিলাতে গেলে আমাদের উভয়ের কষ্ট হবে। কিন্তু জামাতের জন্য চরম সুযোগ, ওলামায়ে কেরামের সাথে, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতানৈক্যগুলি আছে আমরা বসে সমাধান করে ফেলি। যদি আমাদের উপরে কোনো মতানৈক্য থাকে, প্রশ্ন থাকে, আমাদেরকে বলুন, আমরা ইনশাআল্লাহ সেই মতানৈক্য দূর করে সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েম করি, মানুষের অধিকার ফিরিয়ে দিই। এই বাংলাদেশ সবাই বাংলাদেশ, এই বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যারাই বাংলাদেশের নাগরিক, তাদের জন্য সমান অধিকার বাস্তবায়ন করতে চাই। এখানে থাকবে মিডিয়া কর্মীদের সমান অধিকার, এখানে থাকবে রিক্সাওয়ালাদের সমান অধিকার, এখানে থাকবে জেলে তাঁতি মজদুর কুলি ঋষি কামার যে যেখানে যেইভাবে জীবিকা নির্বাহ করে তার সমান অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই। এর জন্য আসুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য নীতি ও আদর্শের পরিবর্তন ব্যতীত কোনদিন বাংলাদেশ বিনির্মিত হবে না, হতে পারে না। কাজে আমরা সম্মিলিতভাবে আদর্শ এবং নীতি চরিত্রকে পরিবর্তন করে বাংলাদেশকে গড়ার চেষ্টা করি, বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করি। সতর্ক থাকুন, সতর্ক থাকুন, প্রতি বিপ্লব ঘটাবার জন্য হাজারো চেষ্টা চলবে, চলতেছে, চলবে। সতর্ক থাকুন, যখনই আবার ডাক দেওয়া হবে তখনই যা যা কিছু আছে তা নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়তে হবে।